আছেন, কানের ভিতরে সাপ ঢুকে আছে। আমার দেখেই তো খুব ভয় লাগছে, কি একটা জ্যান্ত সাপ তাও কানের ভিতরে ঢুকে গেছে একটি মহিলার। তাহলে একটিবার ভাবুন, এই সাপটি বের করার জন্য কতটা কষ্ট করছে ডক্টররা। সাপটি বের হতেই চাচ্ছে না, ছুন দিয়ে বের করার চেষ্টা করছে। সাপটি অলরেডি সেখানে তাজা আছে, এই মহিলাটির কত কষ্ট হয়েছে দেখতে পাচ্ছেন? ও মাই গড, আমার তো দেখেই গাও শিউরে উঠছে। যদি এই ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তো অবশ্যই ভিডিওতে একটা ছোট্ট করে একটা লাইক দিবেন, আর আপনি অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। দেখতে পাচ্ছেন সাপটাও অলরেডি হা করছে। ও মাই গড, কি আশ্চর্য ব্যাপার! মহিলাটির কানের মধ্যে পুরো সাপটি ঢুকে গেছে, শুধুমাত্র মাথা বের হয়ে আছে। তার মানে এই সাপটি যদি পুরো ঢুকে যায়, তাহলে একটিবার ভাবুন এই মহিলাটি কতই না কত কষ্ট পাচ্ছে। আমি শুধু ভাবতে পারছি না যে এই মহিলাটি সাপটা কিভাবে ঢুকলো, কি আশ্চর্য বিষয়! ও মাই গড, সাপটি যদি ঢুকে যায় তাহলে কি হতে পারে? কানটা পরিষ্কার করে নিচ্ছে। ও মাই গড, আমার তো দেখে অনেক অনেক ভয় করছে। বন্ধুরা, আপনারা একটিবার ভাবুন যে এই সাপটি যদি পুরোপুরি ঢুকে যায় তাহলে কি হতে পারে? ডব দিচ্ছে সাপটিকে কানের, যাতে ইনফেকশন না হয়, আর সাপটি যাতে পুরোপুরি ভিতরে না যেতে পারে। সাপটি কিন্তু ভয়ঙ্কর সাপ, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সাপটি পুরোপুরি কানের মধ্যে ঢুকে আছে। আমি তো দেখে প্রথম প্রথম অবাক হয়ে গেলাম, আর সেজন্য ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম। যদি আপনাদের কানে এরকম কোনো কিছু ঢুকে থাকে তাহলে কিন্তু মারাত্মক বিপদ, এবং কি ক্যান্সারও হতে পারে। এর জন্য অবশ্যই অবশ্যই আপনারা এরকম কোনো জিনিস দেখলে ডাক্তারের কাছে তাড়াতাড়ি করে এসে কানটার মধ্যে থেকে বের করবেন। সাপটি নার্ভাস হয়ে গেছে, সাপটি, ও মাই গড, সাপটি হাত দিয়েও বের করা যাবে না, কারণ হাত দিয়ে বের করলে সে যদি কামড় মারে তখন আবার আরেক সমস্যা। বুঝতে পারছেন? মাই গড, একটু পরে ভাবুন।